আজকে আমরা গতীয় ঘর্ষণ, গতীয় ঘর্ষণ সম্পর্কিত যা যা জানা দরকার সব জানব। গতীয় ঘর্ষণটা কি সেটা কিন্তু আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা তলের উপর দিয়ে যখন একটা বস্তু গতিশীল হয় তখন তার গতির বিপরীত দিকে যে বাধা কাজ করে তাকেই বলা হয় গতীয় ঘর্ষণ। তার গতির বিপরীত দিকে যে বল কাজ করে তাকে বলা হয় গতীয় ঘর্ষণ বল। এখন আমরা জানব গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যাকে মিউকে দ্বারা প্রকাশ করা হয়। দেখো এটাকে আমরা একটা তল কল্পনা করছি, এটাকে আমরা একটা তল কল্পনা করছি, যে বস্তুটা তলের উপর দিয়ে গতিশীল তার ভর কল্পনা করলাম আমরা এম। তাহলে এই বস্তুটা এই তলের উপর তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করবে, সেটা কত? এমজি। এই তলটা আবার প্রতিক্রিয়া স্বরূপ উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হলো আমার আর। তার মানে আর এমজি যদি সমান হয় তখন বস্তুটা উপরে এবং নিচে কোথাও যাবে না, একদম প্লেন থাকবে, তখন সে ওই তলের উপর দিয়ে এভাবে গতিশীল হবে। পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে এই যে এখানে যে গতীয় ঘর্ষণ বল কাজ করে এফকে, গতীয় ঘর্ষণ বল বস্তুটার গতির বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ এই বস্তুটার গতিকে কমানোর জন্য এফকে ব্যয়িত হয়। তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার সাহায্যে দেখা গেছে এফকে আর পরস্পরের সমানুপাতিক, এফকে এবং আর অর্থাৎ অবিলম্বিক প্রতিক্রিয়া পরস্পরের সমানুপাতিক। আর এর মান বাড়লে এফকে এর মান বাড়ে, আর এর মান কমলে এফকে এর মান কমে। এই সমানুপাতিক চিহ্ন যদি উঠে দেই তাহলে একটা ধ্রুব সংখ্যা আসে, সেটা হলো আমার মিউকে। তাহলে এফকে ইকুয়াল আমি পাইলাম মিউকে আর, তাহলে আমি মিউকে ইকুয়াল বলতে পারি এফকে বাই আর। তার মানে দেখো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে দ্বারা প্রকাশ করা হচ্ছে, মিউকে ইকুয়াল পাচ্ছি হলো আমি এফকে বাই আর, অর্থাৎ গতীয় ঘর্ষণ বল অবিলম্বিক প্রতিক্রিয়া অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাকেই বলা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাকেই বলা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আর এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক অবশ্যই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে ছোট, এটা আমাদের খেয়াল রাখা লাগবে যে গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে ছোট। এখন আমরা দেখব অমসৃণ তলে বস্তুর ত্বরণ। দেখো এই এম বারের বস্তুটাকে এফ বল দ্বারা যেহেতু এই তলের উপর দিয়ে টেনে সামনের দিকে নেওয়া হচ্ছে, যেহেতু তার উপর একটা ঘর্ষণ বল কাজ করতেছে, তার মানে এই তলটা অবশ্যই কি অমসৃণ। তার মানে আমরা দেখলাম এই তলটা কি অমসৃণ, এই অমসৃণ তলে যে বস্তুটাকে আমরা টেনে নিচ্ছি এফ বল দ্বারা তার ত্বরণটা বের করব। ধরে নিলাম যে এই বস্তুটাকে এফ বল দ্বারা টানার প্রেক্ষাপটে তার ত্বরণ হচ্ছে এইদিকে, সেটা কত? এ। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে এই বস্তুটাকে টানার জন্য ওই দিকে এফ বল প্রয়োগ করছো তুমি, আর বিপরীত দিকে কাজ করতেছে এফকে। তার মানে এই বস্তুটার একটা লব্ধি বল আছে, এই বস্তুটার একটা লব্ধি বল আছে অর্থাৎ কার্যকর বল আছে, সেই বলের কারণে বস্তুটা এ ত্বরণে সামনের দিকে গতিশীল। তাহলে আমরা এটাকে কীভাবে বলতে পারি সেটা দেখো, এফ মাইনাস এফকে ইকুয়াল এফ প্রাইম। এফ প্রাইমটাকে আমি ভাবলাম কার্যকর বল, তাহলে দেখো এফ মাইনাস এফকে আবার এফ প্রাইম মানে কি কার্যকর বল। এই এফ প্রাইমের কারণে এই বস্তুটার এ ত্বরণ হচ্ছে, তার মানে কার্যকর বল হবে আমার এম এ। কিছু না আগে আবার আমরা দেখে আসছি মিউকে ইকুয়াল এফকে বাই আর, সুতরাং এফকে ইকুয়াল মিউকে আর, সুতরাং আমরা এফ মাইনাস
এফকের পরিবর্তে আমরা এটা বসিয়ে দিব মিউকে আর ইকুয়াল কত এম এ সুতরাং এ ইকুয়াল এফ মাইনাস মিউকে আর মিউকে আর বাই হলো আমার এম এখন আর ইকুয়াল আবার আমরা কি জানি আর ইকুয়াল এম জি আর ইকুয়াল জানি কত আমরা এম জি তাহলে একবারে আমরা বসিয়ে দিই এফ মাইনাস মিউকে এম জি বাই আসতে আসতে কত আমার এম তার মানে দেখো এখানে অমসৃণ তলে একটা বস্তু রৈখিক পথে চলতেছে সেই ক্ষেত্রে বস্তুটা যদি ত্বরণ বের করতে বলে আমাদের তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই দিতে পারবো এখন আসো যেটা আমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট অমসৃণ আনত তল তার মানে জিনিসটা কি দেখো কিছুদিন আগে আমরা দেখছিলাম যে একটা রৈখিক তল কিন্তু এখন আমি বলছি অমসৃণ আনত তলে বস্তুর ত্বরণ সেই অমসৃণ আনত তল মানেটা কি এটা হলো আমার ভূমি এভাবে আমি একটা তল কল্পনা করলাম এই আনত তলটা ভূমির সাথে থিটা কোণে আছে এখানে কোনো একটা বস্তু আছে ধরে নিলাম কোনো একটা বস্তু এখানে আছে সেই বস্তুটা নিচের দিকে গতিশীল প্লাস এই আনত তলটা কিন্তু অমসৃণ এই বস্তুটা নিচের দিকে গতিশীল যে ত্বরণের নিচের দিকে গতিশীল সেই ত্বরণটাকে আমরা ধরে নিলাম এ অর্থাৎ দেখো ভূমির সাথে এই আনত তলটা কত কোণে আছে থিটা কোণে আছে অর্থাৎ এই থিটা কোণের জন্য এই বস্তুটা নিচের দিকে গতিশীল গত ক্লাসে আমরা দেখছিলাম যে এভাবে একটা আনত তল ভাবছিলাম একটা কোণ নিয়েছিলাম আমরা থিটা এখানে একটা বস্তুর কথা ভাবছিলাম থিটায়ের একটা নির্দিষ্ট মানের জন্য এই বস্তুটা নিচের দিকে আসার একটা উপক্রম হয় বা গতিশীল হওয়ার একটা উপক্রম হয় তখন এই থিটাকে আমরা বলছিলাম স্থিতিকোণ কী কোণ বলছিলাম আমরা স্থিতিকোণ বা নিশ্চল কোণ কিন্তু এখানে আমি আবার কি বলছি সেটা দেখো যে এই থিটা কোণের কারণে এই বস্তুটা নিচের দিকে কিন্তু গতিশীল সে কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হয় নাই তার মানে এই থিটার মান এটার চেয়ে কিন্তু অবশ্যই বড় তার মানে এটা যদি ধরে নাও তুমি 30 ডিগ্রি হয় এটা অবশ্যই তোমাকে ভাবতে হবে 31 ডিগ্রি কারণ এটা হলো স্থিতিকোণ এই করণের কারণে আনত তলের উপর রাখা বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয় কিন্তু এই কোণের কারণে আনত তলের উপর রাখা বস্তুটা গতিশীল তার মানে এই কোণটা বড় এটা আমাদের খেয়াল রাখতে হবে এখন দেখো বস্তুটা যেহেতু এই জায়গায় আছে নিচের দিকে সে গতিশীল তার ভর কল্পনা করলাম আমরা কত এম যে বস্তুটার কথা ভাবছি সে বস্তুটার ভর এম তাহলে আমি একটু সাইড করি ভর হইল আমার এম তাহলে তার ভর কেন্দ্র থেকে ওজন খাড়া নিচের দিকে তার মানে আমি ধরলাম ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে এখন তলটা যেহেতু আনত তার অবিলম্বিক প্রতিক্রিয়াও একটু বেঁকে যাবে তার মানে এরকম কিন্তু এই অবিলম্বিক প্রতিক্রিয়াটা এই তলের সাথে সবসময় লম্বভাবে থাকে গত ক্লাসে আমরা এটাও দেখছি এই কোণটা আর এই কোণটা কি হয় সমান হয় তার মানে আমার এই কোণটাও থিটা এখন দেখো এই রেখার সাথে এই রেখাটা থিটা কোণে আছে তার মানে এই বরাবর কাজ করবে এমজি কস থিটা বস্তুটা যেহেতু উপরে বা নিচে কোথাও যাচ্ছে না তার মানে আর এবং এমজি কস থিটা সমান কথাটা আমি আবারও বলি বস্তুটা যেহেতু উপরে বা নিচের দিকে কোথাও যাচ্ছে না কিন্তু সে তল বেয়ে এদিকে আসতেছে তার মানে আর এবং এমজি কস থিটা সমান তাহলে আমি বলতে পারি আর ইকুয়াল এমজি কস থিটা এখন ওজনের আর একটা অংশ আছে সেটা হলো এমজি সাইন থিটা সেটা হবে এই বরাবর তাহলে আমি এখানে লিখলাম এমজি সাইন থিটা
বস্তুটা এ ত্বরণে গতিশীল ধরে নিছি আমরা বস্তুটা হলো এ ত্বরণে গতিশীল এখানে দিকে হিসাব করো তুমি এই বস্তুটা নিজের দিকে আসছে কার কারণে mg sin থিটার কারণে mg sin থিটার কারণে এই বস্তুটা নত তল বেয়ে নিচের দিকে আসছে কিন্তু তলটা কি আমার অমসৃণ তার মানে এখানে অবশ্যই তার গতির বিপরীতে একটা বল কাজ করবে সেই বলটা হলো আমার এই দিকে সেটাকে ধরলাম আমরা f কে তাহলে দেখো বস্তুটা যেহেতু নিচের দিকে এ ত্বরণ নিয়ে গতিশীল তাহলে mg sin থিটার কারণে সে নিচের দিকে আসছে তাহলে এখান থেকে আমরা আরো বলতে পারি mg sin থিটা অবশ্যই f কে সে বড় তার মানে আমরা বলতে পারি mg sin থিটা গ্রেটার দ্যান f কে এটা আমরা বলতে পারি দেখো এই বস্তুটার উপরই একটা বল এইদিকে কাজ করে ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে যেহেতু বস্তুটা নিচের দিকে ক্রিয়াশীল তার মানে তার একটা লব্ধি বল আছে সেই বলটা কোন দিকে গতিশীল নিচের দিকে তাহলে আমরা বলতে পারি mg sin থিটা মাইনাস এফ কে ইকুয়াল এফ প্রাইম এটাকে আমরা কি বললাম কার্যকর বল কার উপর এই বস্তুটার উপর তাহলে mg sin থিটা মাইনাস এফ কে ইকুয়াল কত এফ প্রাইম এখন এফ প্রাইমের পরিবর্তে আবার আমি কি বলতে পারি যেহেতু এম বারের বস্তুটা এ ত্বরণে গতিশীল তার মানে আমরা এফ প্রাইমের পরিবর্তে বলতে পারি এম এ এখানে আসলে আমাদের mg sin থিটা মাইনাস এফ কে তাহলে আমরা এই রাশিমালাটা পাইলাম আবার আমরা এটাও জানি এফ কে ইকুয়াল মিউ কে আর এটা আমরা জানি তারপরে তুমি দেখো মিউ কে তো আছে আমাদের আর ইকুয়াল কত mg cos থিটা তাহলে আমি এখানে লিখলাম mg cos থিটা তাহলে এফ কে ইকুয়াল আমি পাইলাম এটা তাহলে এখানে আমি বসিয়ে দেব mg sin থিটা মাইনাস মিউ কে mg cos থিটা ইকুয়াল এম এ এখানে দিকে তুমি দেখো এখানে এম আছে উঠিয়ে দিলাম আমি এই জায়গায় এম আছে উঠিয়ে দিলাম এই জায়গায় এম আছে আমি উঠিয়ে দিলাম এখন আমি যে লাইনটা লিখব একটু দেখো আমরা লিখতে পারি জি সাইন থিটা ইকুয়াল মিউ কে জি কস থিটা ইকুয়াল কত আমার এ একটু সাইড সেন্স করি আমরা এখান থেকে দেখো জি এটার ভিতরে আছে জি এটার ভিতরে আছে তার মানে আমি এখান থেকে জি কমন নিলাম সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা এটা পাইলাম আমরা তার মানে এম বরের যে বস্তুটার কথা আমরা ভাবছি সেখানে ঘর্ষণ বল কাজ করে এফ কে আর বস্তুটা এমজি সাইন থিটার কারণে নিচের দিকে গতিশীল সেই ক্ষেত্রে তার যে ত্বরণ সেই ত্বরণের রাশিমালা পাইছি হলো আমরা এ ইকুয়াল জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা যে আনত তলবে বস্তুটা গতিশীল সেই তলটাকে আমরা ভাবছি কি অমসৃণ তার মানে তলটা যদি মসৃণ হতো তাহলে কি হতো আমার সেটা দেখো তলটা যদি মসৃণ হতো তাহলে মিউ কে ইকুয়াল কত হতো আমার জিরো তখন আমরা পাইতাম এ ইকুয়াল জি সাইন থিটা এখানে থেকে আমাদের আসলে অনেক কিছুই বোঝা যে তলের কথা ভাবছি সেখানে যদি কোনো ঘর্ষণ না কাজ করে অর্থাৎ তলটা যদি মসৃণ হয় মিউ কে ইকুয়াল কত জিরো তখন এই তলের দিকে ত্বরণ এ ইকুয়াল জি সাইন থিটা ত্বরণ এ ইকুয়াল জি সাইন থিটা কিন্তু তলটা যদি অমসৃণ হয় তাহলে এ ইকুয়াল জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা তার মানে দেখো অমসৃণ হওয়ার প্রেক্ষাপটে তার যে নিচের দিকে যে ত্বরণ কতটুকু কমে যাচ্ছে মিউ কে কস থিটা পরিমাণ কথাটা আমি আবারও বলি তার নিচের দিকে যে ত্বরণ সেটা কতটুকু পরিমাণ কমে যাচ্ছে মিউ কে কস থিটা পরিমাণ কমে যাচ্ছে কার কারণে অমসৃণ হওয়ার কারণে আমাদের এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট আমাদের খেয়াল রাখতে হবে ঘর্ষণের প্রধানত বলছিলাম আমি হলো
দুই প্রকার, একটা হলো স্থিতি ঘর্ষণ আর একটা হলো গতীয় ঘর্ষণ। আর সাধারণত যদি বলি আমি তাহলে ঘর্ষণ হলো চার প্রকার, তার ভিতরে একটা হচ্ছিল আমাদের স্থিতি ঘর্ষণ, দুই নম্বর হচ্ছিল আমাদের গতীয় ঘর্ষণ, তিন নম্বর হচ্ছে হলো আমাদের আবর্ত ঘর্ষণ, চার নম্বর হচ্ছে হলো আমাদের প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ প্রধানত দুই প্রকার, স্থিতি ঘর্ষণ গতীয় ঘর্ষণ, কিন্তু সাধারণত চার প্রকার, একটা হলো স্থিতি, গতীয়, আবর্ত, প্রবাহী। এই দুইটা আবার গতীয়র ভিতর পড়ে, তবে ক্ষুদ্র কিছু ডিফারেন্স আছে। আজকে আমরা এই গতীয় ঘর্ষণের সাথে এটার আর এটার যে ডিফারেন্স সেটা দেখার চেষ্টা করব। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ কী সেটা জানি, গতীয় ঘর্ষণ কী সেটাও জানি, এবার আমরা দেখব আবর্ত ঘর্ষণ। ধরে নাও এটা একটা অমসৃণ তল। কি তল? অমসৃণ তল। এটা একটা অমসৃণ তল। তুমি একটা পাথরকে তুমি এই দিকে ঠেলা শুরু করছো, তাহলে ঠেলার প্রেক্ষাপটে এই পাথরটা এইদিকে গতিশীল। এখানে থেকে একটা জিনিস বোঝার, ঘর্ষণ কাজ করতেছে কোনটা, এই পাথরখণ্ড এবং এই যে অমসৃণ তল, তাদের যেখানে স্পর্শ হয় সেখানে এই ঘর্ষণ কাজ করে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কিন্তু ঘর্ষণ কাজ করে না। এখন তুমি ভাবতে পারো যে স্যার এখানে তো বায়ুর একটা বাধা আছে, সেই বায়ুর যে ঘর্ষণ সেটা আমরা প্রবাহী ঘর্ষণের ক্ষেত্রে দেখব। আমার তখন দৃষ্টিকোণ থেকে তুমি এটা ভাবো যে এই পাথরখণ্ডটাকে তুমি এইদিকে ঠেলে নিতেছ এই অমসৃণ তলের উপর দিয়ে, তাহলে এই অমসৃণ তলের সাথে পাথরখণ্ডটা এই অংশটা সংস্পর্শে আছে, তার মানে এই অংশে যে ঘর্ষণ কাজ করে সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। কিন্তু গতীয় ঘর্ষণের ভিতরে ক্ষেত্রে আমি কি বলছিলাম, দেখো এই বস্তুটাকে তুমি এইদিকে টানা শুরু করছো, তাহলে দেখো এই তলের সাথে এই উপরের অংশের কিন্তু কোনো ঘর্ষণ নাই, শুধু এই তলের সাথে বস্তুটার যে অংশটা স্পর্শ থাকে সেটাকেই আমরা বলছিলাম গতীয় ঘর্ষণ। কিন্তু আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে দেখো এই তল অর্থাৎ পাথরখণ্ডটার তল, অমসৃণ তলের এই অংশটা স্পর্শ আছে, যখন তুমি ঠেলতেছো কিছুদিন পর এই অংশটা আবার এখানে আসবে, কিছুদিন পর আবার এই অংশটা আবার এখানে আসবে, তার মানে তার প্রত্যেকটা অংশে এই ঘর্ষণ কাজ করতেছে, কারণ সে মুভ করতেছে এভাবে, রোটেট করতেছে এভাবে, তার মানে এই অংশে একটা টাইম ঘর্ষণ কাজ করবে, কিছুদিন পর আবার এখানে, কিছুদিন পর আবার এখানে, তার মানে প্রত্যেকটা পয়েন্টেই তার ঘর্ষণ কাজ করবে যখন সে অমসৃণ তলের সংস্পর্শে আসবে। কিন্তু গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমি কেদনবক কথা বলছিলাম বলি নাই, মানেটা কি সে এরকমভাবেই যাইতে থাকবে, তখন তার ঘর্ষণ কাজ করবে এই বস্তুটার নিচের অংশ আর তলের স্পর্শ জায়গা। তাহলে গতীয় ঘর্ষণ ও আবর্ত ঘর্ষণের যে ডিফারেন্স সেটা কিন্তু আমরা দেখলাম। এবার আসো প্রবাহী ঘর্ষণটা আমরা দেখি, যে প্রবাহী ঘর্ষণের ভিতর কী বলা যায়। প্রবাহী ঘর্ষণের ভিতর ধরে নাও ঠিক একইভাবে একটা পাথরখণ্ড তুমি এখানে কোনো একটা জায়গায় তুমি রেখে দিছ, বায়ুটা এদিক থেকে আসতেছে, তাহলে দেখো পাথরখণ্ড আর এই বায়ুর ভিতর একটা ঘর্ষণ কাজ করবে অর্থাৎ একটা বাধা কাজ করবে, সেই ঘর্ষণটাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অথবা তুমি ভাবতে পারো এই পাশ থেকে পানি আসতেছে, তাহলে দেখো পাথরখণ্ডের সাথে পানির একটা বাধা ক্রিয়েট হবে, সেই বাধাটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অথবা তুমি এভাবে ভাবতে পারো যে এখানে কোনো একটা জায়গায় পানি আছে, তুমি একটা পাথরখণ্ডকে এখান থেকে এইদিকে নেওয়া শুরু করছো, অর্থাৎ পাথরখণ্ড গতিশীল, তাহলে দেখো কোন দিকে গতিশীল, এদিকে পানিটা স্থির আছে, তাহলে দেখো পাথরখণ্ড যখন এইদিকে যাচ্ছে এই পানিগুলা তার বিপরীত দিকে একটা কী করবে, বাধা দিবে, সেটার নামই হচ্ছিল আমার প্রবাহী ঘর্ষণ। এখন এখানে আবার এইভাবেও হতে পারে যে পানিটা এদিকে গতিশীল, পাথরখণ্ড এদিকে গতিশীল, তখন আবার প্রবাহী ঘর্ষণের মান বেড়ে যাবে। তার মানে প্রবাহী ঘর্ষণ হলো তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে, আর আবর্ত ঘর্ষণ হচ্ছে হলো কঠিন পদার্থের ক্ষেত্রে, এটাও মূলত কঠিন পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা চারটা ঘর্ষণ সম্পর্কে জানলাম, ঘর্ষণের যে টপিকসগুলো সূত্রগুলো সবগুলো জানলাম। আমরা যদি এই সূত্রগুলোই পারি তাহলে আমাদের ঘর্ষণ সম্পর্কিত যে কোনো সৃজনশীল MCQ বলো বা অ্যাডমিশন টেস্টে বলো সবগুলাই এই সূত্রের ভিতরে আসবে। অর্থাৎ এই সূত্রগুলো যদি তুমি ভালো মতো পারো
তাহলে ঘর্ষণ সম্পর্কিত যে কোনো গাণিতিক সমস্যা তোমার কোনো